বিবাস দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন শুনছেন আগামীতে দেখবেন শুনবেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে বি যে অ্যাপ্লিকেশান এই যে বিএফআইসি যে অ্যাপ্লিকেশানটি আছে এটির একটি টোকেন অ্যাল তিনটি ওয়ালেডে লিস্টেড আছে এই টোকেনটি তাদের এই টোকেনটি যখন বিটকয়েন পঞ্চাশ ষাট হাজার ছিল তখন মোটামুটি ষাট আশি ডলার পর্যন্ত গিয়েছিল বর্তমানে টোকেনটি একুশ ডলার একটু বেশি তো এই কোম্পানিটি তারা একটি টোকেনের মাইনিংয়ের মাধ্যমে ইনভেস্টমেন্টের মাধ্যমে একটি অ্যাপের মাধ্যমে মানুষকে ইনকাম দিচ্ছে ডেলি সাইট পার্সেন্ট তো আমি আপনাদেরকে অ্যাপটি আপনারা আগে ডাউনলোড করবেন তো আমি বলে দিচ্ছি অ্যাপটি ডাউনলোড করার পরে আপনি সাইন আপে যাবেন এই রেফার কোডটি একবারের নিচে লেখা আছে ইনভাইট কোড এখানে ইনভাইট কোড ছাড়া কখনো জয়েন করতে পারবেন না ইনভাইট কোডটি দিবেন এটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আলাদা দিয়ে রাখব এবং কি আমার টেলিগ্রামে আমি দিয়ে রেখেছি অটোমেটিক আপনারা দেখে নিন আমি টেলিগ্রামে দিয়ে রেখেছি এই যে দেখুন টেলিগ্রামে দিয়ে রেখেছি এভাবে আপনি শুধু কোডটার উপরে ক্লিক করলে কোডটি অটোমেটিক ইয়ে হয়ে যাবে কফি হয়ে যাবে এবার আসুন তারপরে যখন আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম সবই দিবেন দেওয়ার পরে পাসওয়ার্ড দিবেন সাইন আপের অপশানে যাওয়ার পরে আপনার কাছে এর এরপরে যখন একটি অপশান আসবে ফাইভিট কি। ফাইভেট কিটা কেমন সেটি হলো টাচ ওয়ালেডে যেভাবে ফাইভিট কি দেওয়া হয় এভাবে আপনাকে একটা ফাইভেট কি দেওয়া থাকবে আর কোনায় লেখা থাকবে কপি করুন এটা আপনি কপি করবেন আবার শপি উঠে রাখবেন এই ফাইভিট কিটা হলো আপনার অ্যাকাউন্ট নম্বর এটাই হলো আপনার আসল জিনিস মনে রাখবেন ওকে তারপরে যখন লগ ইন করবেন আপনার কাছে আবার পাসওয়ার্ড আপনার ইউজার নেম তবে এখানে পাসওয়ার্ডটা অ্যাস্ট্রং পাসওয়ার্ড দিতে হবে কেমন আমি বলি পাসওয়ার্ডটি আপনি আপনার নামের সাথে অবশ্যই অ্যাট দ্য রেট হেস এ ধরনের সংখ্যা ব্যবহার করতে হবে না হলে হবে না এইবার আসুন যদি বলেন এটার মধ্যে রিস আসে হানড্রেড পারসেন্ট নেই নিশ্চিন্তে কাজ করুন এটি কোনো ইনভেস্টমেন্ট চাইড না এটি তাদের নিজস্ব ওয়ালেট নিজস্ব কোম্পানি এখানে তাদের টোকেনটি আরও প্রফেশনী হওয়ার জন্য তারা এই টোকেনটি মার্কেটে এনেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি টোকেনটি অলরেডি এল লিস্টেড আসে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এল ব্যাঙ্কে কত ডলার লিস্ট আছে আমি আজকে এখান থেকে টোকেন বাই করেছি ওকে দেখুন এই যে বিএফআইসি এই টোকেনটি দেখুন একুশ ডলার তেতাল্লিশ সেন আছে আমি আজকে এখান থেকে এখানে ইনভেস্ট করেছি দেখুন ট্রান্সফারে আমি চলে যাই আর সরি আমি উডো বাটনে ক্লিক করি ক্লিক করার পরে পিআইসিতে ক্লিক করলাম নেটওয়ার্কে ক্লিক করলাম আমি এখান থেকে দেখুন আমি ষাট দশমিক ছিয়ানব্বই টোকেন এখান থেকে উড্রো করছি এখান থেকে উড্রো করতে হলে এক ডলার মতো ফি কাটে তা আপনারা এখান থেকে টোকেনটা কিভাবে বাই করবেন সেই বিষয়টা একটি দেখেন আপনি এখানে ইউএসডিটি আনবেন আপনি এখানে যা ইনভেস্ট করবেন তার চার পার্সেন্ট প্রতিদিন পাবেন আমি আরও ফিরতে গেলে দেখাচ্ছি ইউএসডিটি দিয়ে আপনি পাঁচটা দশটা টোকেন এখান থেকে কিনতে পারেন কিনে সেটা এখানে আপনি অ্যাপে চলে আসবেন আপনারা কমেন্ট করে জানাবেন যারা বুঝবেন না অ্যাকাউন্ট করতে তাদের জন্য একটি সুবিধা আমি পরবর্তী নেক্সট ভিডিও অ্যাকাউন্ট করাটা দেখিয়ে দিব। দেন আপনারা ইউটিউবে গিয়ে লিখবেন বিএফআইসি মাইনিং নেটওয়ার্ক এটা লিখলে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন তাহলে যে কোনো একটা ভিডিও দেখেও আপনি অ্যাকাউন্ট করতে পারেন এবার আসুন আপনি যখন অ্যালবেক থেকে যে কোনো এক্সচেঞ্জের থেকে টোকেনটা আপনি কিনবেন কেনার পরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখানে লেখা আছে নিউ অ্যাড্রেস আপনাকে অ্যাট ইউর ওয়ালেট অ্যাড্রেস ওকে অ্যাট ফান এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন ঠিক আছে অ্যাড্রেসটা এটা উপরে থাকবে যেহেতু আমি একবার ডিপোজিট করছি সেজন্য এটা নিচে নেমে এসে অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসে আপনি ডলারটি ফাটিয়ে দিবেন কাজটি শেষ এখানে আপনি একটি ফি হিসাবে আপনার কাছ থেকে নিবে কত আমি দেখাচ্ছি আপনাকে এখানে আপনার কাছ থেকে তারা অবশ্য আপনার কাছ থেকে একটা ফি নেবে এই অ্যাকাউন্টটা একটি করলেই সেটা হলো জিরো পয়েন্ট ফাইভ আমি দেখাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ এখানে দেখবেন এই যে দেখেন জিরো পয়েন্ট ফাইভ এটার প্রায় দশ ডলার এগারো ডলারের মতন এবার আমি ফেটিক্যালি আপনাদেরকে দেখাই এটা কয় ডলার হবে এটা লাগবে শুধু এফটি আপনি অ্যাক্টিভ করার জন্য আর অ্যাক্টিভটা আপনার কয় দিনের জন্য হবে এ কথা প্রশ্ন আসতে পারে না এটা একবার অ্যাক্টিভ করলে এটা দুই চার বছর চলবে কিন্তু ইনকাম পাবেন না ইনকাম হবে অ্যাক্টিভ করার পরে যত ডলার রাখবেন সেই ডলার অনুযায়ী আপনি ইনকাম পাবেন আশা করি বুঝতে পেরেছেন এবার আসেন আমরা বিএফআইসি এটার জিরো পয়েন্ট ফাইভের দাম কত আমরা সেটা দেখি দেখুন দশ ডলার সাতষট্টি সেন্ট মোটামুটি এগারো ডলার খরচ হয়ে যাবে এইবার আসেন ফিটিক্যালে আমার অ্যাকাউন্টটি আমি অ্যাক্টিভ করে নিয়েছি আপনি যখন এখানে ফাটাই দিবেন জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ একটি টোকেনের অর্ধেক ফাটাই দেওয়ার পরে এখানে অ্যাক্টিভ বাটনটা আসবে আপনি এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে এটা এইভাবে প্রসেসিং হবে এইবার আমার এখানে দেখেন ষাট দশমিক ষাট দশমিক তিনশো পাঁষট্টি টোকেন আছে অর্থাৎ সাইট থেকে বেশি আছে আমি এই সাইট থেকে বেশি টোকেনটি সাইরুলে তাহলে সাইর কুই কত আশি ডলার ওকে আরও এক ডলার করে প্রায় পাঁচআশি ডলার প্রায় ছিয়ানব্বই ডলার আমার এখানে আছে সেটা এখন আমি এখানে ইনভেস্ট করবো কিভাবে করব করার জন্য আমি এখানে ক্লিক করব। প্রথমে অ্যাক্টিভ করলাম তারপরে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাকে আমার ফাইভেট কিটা দিতে হবে ওকে ফাইভেট কি সে ফাইভেট কি এখানে আপনাদেরকে আর কিছুই করতে হবে না ওকে এখানে আমি আমার ফাইভেট কি ওই যে প্রথমে অ্যাকাউন্ট খুলতে যে ফাইভেট কিটা দিতে হয়েছে এটা হলো সাবি এটা হলো আইডেন্টিটি এটা আপনি যে সেটা সিনার উপায় ওকে এটা দেওয়ার পরে আপনি এখানে অ্যামাউন্ট দেবেন অ্যামাউন্ট দেওয়ার পরে আপনি এখানে যদি সাতশো দিনের জন্য রাখেন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবেন প্রতিদিন ওকে আর যদি দুশো জনের জন্য রাখেন তাহলে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট পাবেন খুবই সুন্দর আমি অত সাতশো দিনের জন্য রাখুন সাতশো দিন মানি তিনশো পাঁষট্টি দিন এক বছর তাহলে দেড় বছরের মতন ওইটাই সবসাইতে ব্যাটার হবে তো আমার ফয়েন আছে কত আমি দেখি আগে আমি আমার প্রাইভেট কিটা নিয়ে আসি ওকে ওকে আমি প্রাইভেট কিটা নিয়ে আসি জি আমি আমার এখানে প্রাইভেট কিটা দিয়েছি ওকে এখানে এটা হলো অ্যাড্রেস তাদের এখন আমার পয়েন্ট আছে ষাট দশমিক তিনশত তার মানে আমি কয় ডলার এখানে ইনভেস্ট করছি সেটা আমি আপনাদেরকে অ্যাল ব্যাংকে দেখিয়ে দিই ওকে তো আমি এখানে আপনি ফেকাস বারবার চাইলেও নিতে পারবেন নো প্রবলেম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলছি দেখেন ষাট দশমিক তিনশো তো পঁয়ষট্টি পঁয়ষট্টি হ্যাঁ ষাট দশমিক তিনশো ছত্রিশ তিরানব্বই ডলার আমি এখানে তিরানব্বই ডলার ইনভেস্ট করতেছি এখন ঠিক আছে এখন আমি বেশি প্রফিট নেওয়ার জন্য কী করব সাতশো দিনটা সিলেক্ট করবো সাতশো দিন ওকে তাহলে আমি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবো আর দুশো জনের জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট আমার বেশি দরকার তো ঠিক আছে কারণ আমি জানি এটা নিশ্চিত হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা যদি আমরা তিন বছরের জন্য রাখি এটা কখনো স্ক্রিম করবো না ওটা আমার জানা আছে এখন আমি দেখেন এখানে ডেলি আমি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবো একটি অঙ্ক আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেই অঙ্ক হল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি ডেলি পাই সাতশো দিনে কত হয় জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওকে তাহলে ইন্টু সাতশো দিন সাতশো দিনে কত হয় দুশো ওকে সাতশো দিনে দুশো পাবো এটা হলো দুশো টোকেন এইবার আসেন দুশো টোকেন আমি পাবো সাতশো দিনে ওকে দুশো টোকেনের ভ্যালু কত এবার দেখেন আজকের বাজারে দুশো টোকেনের ভ্যালু কত দেখুন আজকের বাজারে দুশো টোকেনের ভ্যালু হলো সাড়ি দুশো সত্তর ডলার বুঝতে পেরেছেন যদি এই টোকেনটার দাম কখনও নাই বাড়ে তারপরেও আমি সাড়ি হাজার দুশো সত্তর ডলার পাবো এখান থেকে প্রভিট আর এটা ডেলি ডেলি জমা হবে যে কোনো মুহূর্তে ছেলে আমি উড্ড করতে পারবো এই সাড় হাজার দুশো সত্তর ডলার যেটা জমা হবে সেই পার্সেন্টেজটা আমার যেটা জমা হবে সেটা আমি যে কোনো মুহূর্তে তুলতে পারবো এবার আসেন এই টোকেনটি কত ডলার পর্যন্ত গেছে আমরা মার্কেটে যাই দেখি টোকেনটি ওকে এখন হলো এটা হলো দুই হাজার নয় আমরা একুশ সালে দেখি এখানে দেখি এই হলো দুই হাজার বাইশ তিন ছাব্বিশ অর্থাৎ মার্চ মাসের ছাব্বিশ তারিখে এই টোকেনটি কয় ডলার ছিল চল্লিশ ডলার ছিল দেখতে পাচ্ছেন চল্লিশ ডলার ছিল এই টোকেনটি এখানে দুই সাল পর্যন্ত রেকর্ড এ এল দেখতেছি না সেজন্য দেখাতে পারছি না আমি নব্বই ডলার পর্যন্ত দেখেছি এই টোকেনটি এখন মনে করেন এই টোকেনটি যদি এই টোকেনটি যদি আমাদের এখানে এল ব্যাঙ্কে যদি চল্লিশ ডলার যায় সামথিং আমি আপনাদেরকে দেখাই মনে করেন আমার তো অলরেডি সাতশো দিন তার মানে দেশ দেশ বছর হইতে পারে যদি বিট কয়েন ষাট হাজার হয়ে যায় পঞ্চাশ হাজার হয়ে যায় এটা কোনো বিষয় না সব টোকেন চলে বিট কয়েনের উপরে বিট কয়েন দাম বাড়লে সব টোকেন হুর হুর করে বেড়ে যায় তো এখানে কত প্রফিট আমি আপনাকে দেখাচ্ছি দেখুন যদি চল্লিশ ডলার হইতে পারে এই টোকেনটা তাহলে আমি আট হাজার টাকার মালিক আপনিও মালিক আসলে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো ধরনের রিসি নেই দেন আমি যে এখানে তিরানব্বই ডলার ডিপোজিট করেছি ওই টাকাটাও আবার ফেরত পাব দেড় বছর পরে অর্থাৎ সাতশো দিন পরে তো ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আপনারা আরও কিছু জানতে চাইলে আমার টেলিগ্রামে আসেন আর এখানে আমি সত্যিকার অর্থে একটি কথা বানিয়ে বলি নেই একটি কথা বানোয়াট বলি নেই একটি কথা অসত্য বলি নেই এটাই সঠিক এটাই হানড্রেড পার্সেন্ট সঠিক আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব। আপনারা যারা করার জন্য আগ্রহী ইউটিউবে অনেক ভিডিও আছে যেহেতু আমার সাবস্ক্রাইবার যারা আপনারা যারা আমার রেফারে জয়েন করেছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব দয়া করি আমার কোডটা ব্যবহার করেন তাহলে আপনারা আমার কোডটা ব্যবহার করলে পনেরো থেকে বিশ পার্সেন্ট কমিশন আমিও পাবো আপনি যা ইনভেস্ট করছেন সেখান থেকে না আপনি যা ইনকাম করবেন ওখান থেকে টোকেন ইনকাম করব ঠিক আছে তো আসুন আমি সাতশো দিনের জন্য বিশমিল্লা হয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম ফিলিস ইউর ফাইভেট কি আমার ফাইভেট কিটা চলে গেছে একাধিকবার এখানে এই দিক সেদিক যাওয়াতে আমি ইট কিটা আবার নিয়ে আনি তারপরে অ্যামাউন্টটা দিচ্ছি ওকে জি আমার কাজটি এখন সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি কন্টিনিউ দেব ওকে কন্টিনিউ দেওয়ার পরে ইউর ভ্যালু অ্যাভেলেবেল নেটওয়ার্ক এখানে আমি সবটা মনে দিতে পারবো না কিছুটা কম দিতে হবে বুঝতে পেরেছি জি সম্মানিত ভিউয়ার্স আমার কাজটি সম্পূর্ণ হয়েছে এখানে একটি বিষয় আছে আমি পরবর্তী জানতে পারছি ক্যামেরা চালু করছি এজন্য হইতেছে না এটা খুবই সিক্রেট বুঝছেন এটা যখন আপনি কেউ অ্যাকাউন্ট করবে তখন এই ফাইভিট কিটা ক্যামেরা ওপেন হয়ে অফ হয়ে যায় তো আমি এখন করতে পারতেছি না যেহেতু আমার ফাইভিট কি দেখা যাচ্ছে অর্ধেক এই জন্য বারবার বলতেছে ক্যামেরা বন্ধ করুন তো এখন আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে গেছে দেখুন আমার এখানে পয়েন্টটি কেটে নিয়েছে এবার দেখেন আমার এখানে লেখা আছে মাই এসটেক ইট ষাট দশমিক তিনটা ষাট টোকেন আমি এখানে স্টেক করছি ওকে এখন আমার এখানে প্রতিদিন এখানে জমা হবে আমার টোকেনগুলো প্রতিদিন জমা হবে এখানে ওকে আমি চাইলে এখান থেকে উডড্রো করে নিতে পারবো এই যে এখানে দেখুন এখান থেকে আমি আমার প্রাইভেট কিটা দিব যে অ্যাড্রেসে নিব সেই অ্যাড্রেসটা দিব অ্যামাউন্ট দিলে উড্রো হয়ে যাবে এল ব্যাংকে এবং কি এক্সে সাইটটি এক্সচেঞ্জারে আসে পরবর্তী ভিডিও আমি আরও সহজ করি আপনাদের বোঝার জন্য কিভাবে উডড্রো করবেন বা আরও কীভাবে বিস্তারিত তুলে ধরব তো আমি মনে করি আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন। এটি একটি ভালো অপরচুনিটি সেরা একটা ইনকামের রাস্তা এখানে স্বল্প টাকা দিয়ে বহু টাকা ইনকাম করার সুযোগ রয়েছে সবাই এখানে জয়েন করুন আসসালামু আলাইকুম রহম